বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পৃথিবীর কোন দেশে ত্রুটিমুক্ত গণতন্ত্র আছে তা জানতে চেয়েছেন। বিএনপি যতই নালিশ করুক, বিদেশিদের কথায় বাংলাদেশের মানুষ ভোট দিবে না বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। সকালে রাজধানীর বংশালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বংশাল ও কোতোয়ালি থানার 5টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন, এতে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সমালোচনার জবাব দেন ওবায়দুল কাদের। যারা বাংলাদেশ সম্পর্কে অভিযোগ করেছেন তাদের দেশেও গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেনি। অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে নিজের ঘরের চোরটা বলুন। বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে তারা বিদেশিদের কাছে নালিশ করছে। কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে বিএনপির আন্দোলন। এই আন্দোলন আর ওঠানো যাবে না। তাতে এখন তাদের অবলম্বন ষড়যন্ত্র, তাদের অবলম্বন নাশকতা। জনগণের রায়ের কাছে পরাজয় হবে জেনেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।